বর্ধমানের পাইকারি ফল ও সবজি বিক্রেতারা আতঙ্কিত, নিরাপত্তার অভাব। পূর্ব বর্ধমান শহরের রানীগঞ্জ বাজার ও কার্জনগেট চত্বরের পাইকারি ফল ও সবজির কারবারিরা আতঙ্কিত। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন পূর্ব বর্ধমান চেম্বার অব ট্রেডার্সের সাধারণ সম্পাদক চন্দ্র বিজয় যাদব। এদিন তিনি জানান, গত সোমবার রাত্রে 11:30 সময় 8 ডাকাত দুষ্কৃতী দল পাইকারি বাজারে এসে পেটি ভর্তি ফল ও টাকার কথা বলে গাড়ি চালক ও মুটিয়াদের। সেই মোতাবেক মুটিয়া ও চালকরা তাদের বলেন, এখন মালিক নিয়ে সকালে আসবেন। এই কথা বলতেই রড, লাঠি, হাসুয়া ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে সমস্ত ফলের পেটি ও বস্তা ভর্তি ফল নষ্ট করে ও মারধর করে। পরে বাজারে থাকা অন্যান্য মুটিয়ারা ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সমগ্র বিষয়টি বর্ধমান থানার আইসিপি ইন্টু শাহকে জানানো হলে ঘটনাস্থলে আসে বর্ধমান থানা পুলিশ। এখনও পর্যন্ত 5 গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আরও বলেন, এই মুহূর্তে মুটিয়া ভাইয়েরা আতঙ্কিত, ওই ঘটনাপথ তারা কাজে আসছে না। জানা যায় ওই দুষ্কৃতীরা হলেন বর্ধমান শহরের সারখানাগুলির বাসিন্দা। পুরো বিষয়টি নিয়ে হতভাগ ও আতঙ্কিত বর্ধমান শহরে ফল ও সবজি ব্যবসায়ীরা। দুদিন আগে, আজকে আপনাদেরকে ডাকা হয়েছে এই জন্য, দুদিন আগে যেরকম ঘটনা ঘটেছে, আমার মনে হয় বর্ধমানে ওইরকম ঘটনা কোনোদিন ঘটেনি। আপনারা সবাই জানেন এই লকডাউন যতদিন থেকে চলছে, আমাদের কিন্তু একদিনও রেস্ট নাই। আমরা লকডাউন যতদিন চলছে ততদিনই সার্ভিস দিয়ে যাচ্ছি। যেরকম আদা বলুন, পেঁয়াজ বলুন, ফল বলুন, সবজি বলুন, সব জিনিসই বিক্রি হচ্ছে। রাত্রেবেলা মাল নামে, ভোরবেলা বিক্রি হয়। কিন্তু পরশু দিন যেটা হলো, রাত 11:30টার পর কিছু 8-10 ছেলে সারখানা গলির বাড়ি, হাতে তালোয়ার, টিউবলাইট, রড, এসব নিয়ে চাড়া হয় কর্জন গেটে পেঁয়াজের গাড়িতে প্রথম। ওইখান থেকে যে আমাদের মাল নামায় শেখ শাহিদ ভাই, তাকে আগে মারে, ওর হাতে আঘাত লেগেছে। তারপরে ওরা চলে আসে বিসি রোডে, বিসি রোডে একজন তরবুজ নামাচ্ছিল, সেই তরবুজগুলো ফাটিয়ে দেয়। ফাটিয়ে দেওয়ার পর ও বারণ করার পর ওকেও মারে। ওদের একটাই দাবি ছিল কি আমাদের 4 তরবুজ, 2 পেঁয়াজ দিতে হবে। মুটিয়ারা বললো, না ভাই, এটা তো দেওয়া যাবে না, আমরা তো কর্মচারী, মালিকরা আসবে সকালবেলা নিয়ে যাবে। এই বলা ওদের অপরাধ, আমাদের লোকদেরকে প্রচুর মেরেছে। আমি সঙ্গে সঙ্গে খবর পাই, তখন 11:40 আমি বাড়ি থেকে আসি ছুটে। আসার পর ওদেরকে বোঝানোর চেষ্টা করি, ভাই এইগুলো করিস না, তোরা চলে যা, আমাকে টিউবলাইট দিয়ে মারে। মারার পর আমাকে যখন গায়ে মারে, আর একজন ঠাঁসা দিয়ে আমার বুকে মারে, তারপর আমি মুটিয়াদেরকে বলি, ধরো থালাদেরকে। তারপর মুটিয়ারা যখন ওদেরকে ধরলো, ধরার পর আমি সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় ফোন করলো। বর্ধমান থানা থেকে মেজবাবু নিজে এলো, ঘটনাগুলো দেখলো, ওরা তো পালিয়ে গেছিলো, দেখলো কোন জায়গায় টিউবলাইট ভাঙা আছে, কোন জায়গায় তরবুজ, 2-3 গাড়ি পুলিশ এলো। তারপরে 1:40 বড়োবাবু এসে বললেন, আমরা দুজনকে ধরেছি, আপনারা ভয় পাবেন না, আমি পুলিশ দিয়ে দিয়েছি, আপনারা মাল নামান। প্রশাসন সহযোগিতা করেছে, প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাবো। কিন্তু আমাদের মুটিয়ারা এখনও ভয়ভীত কি রাত্রেবেলা যদি ওরা হামলা চালায়, যেভাবে কিছু কিছু লোকেরা এসে বলছে কি ওরা সব রেডি হচ্ছে থানা থেকে ছাড় পেলে। আবার কেন, যেহেতু পাশেই, থানার পাশেই ওদের বস্তি আছে, পিছন দিক দিয়ে ওরা এসে যা কিছু করতে পারে। কিন্তু প্রশাসন আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে কি আপনারা নির্ভয়ভাবে ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। এবার আমরা তার কথাই শুনে চলছি। আমরা বর্ধমানের মানুষকে বলতে চাই, এই লকডাউনের সময় আমরা যেভাবে সার্ভিস দিচ্ছি, যতটাই সার্ভিস দিচ্ছি, কিন্তু আমরা একদিনও রেস্ট পাইনি, তার সত্ত্বেও আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি। এইভাবে যদি আমাদের উপরে হামলা হয়, আমাদের লোকেদের উপরে হামলা হয়, তাহলে আগামী দিনে ভয়ে কেউ ব্যবসা করবে না। কেন হামলা করলো? হামলা করলো, ওদের ওই 4 তরবুজ, 2 পেঁয়াজ দিতে হবে, আর 500 টাকা চাইছিল একজনের কাছে, হ্যাঁ, ফ্রিতে। না 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 না, কোনো দিন এরকম হয়নি, কোনো দিন চাইনি। এরা সারখানার গলির কিছু ছেলে, সঞ্জয় মল্লিক নাম, ওর নেতৃত্বে হয়েছে। আমাদের দাবি একটাই কি আমাদের সুরক্ষা চাই। আমাদের সুরক্ষা প্রশাসন দিচ্ছে, আমরা এতে খুশি কি আগামী দিনে যেন এরকম ঘটনা না ঘটে, এটা আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো। কতজন মিলে হামলা চালিয়েছিল? 8। কতজনকে ধরেছে পুলিশ? আমার মনে হয় আজ সকালে নিয়ে 8-7 হয়ে গেছে। ওরা কি নিয়েছিল হাতে? হাতে ছিল ওদের টিউবলাইট, নো পার্কিং এ বোর্ড রাস্তা থেকে বার করেছিল, একজনের হাতে ছোটো পাড়া কাটারি ছিল, আর কিছু হ্যালোজিন বাল্ব ছিল, একজনের হাতে রড ছিল। হ্যাঁ, এইসব নিয়ে ওরা, ভয় কেউ যাচ্ছিল না তাদের কাছে,
আগে শশার বস্তাগুলো ফাটিয়ে দিচ্ছে, পেঁয়াজের বস্তাগুলো ফাটিয়ে দিচ্ছে, তারপর এই কাটাই দিচ্ছিল। হ্যাঁ, সবাই মদ খেয়েছিল। ও সব কথাই বলতে দিচ্ছে না লোককে, বলছে আমাদের এই মালগুলো দিয়ে দাও আমরা চলে যাই। তা মুটিয়া যারা দোকানে কাজ করে মালিককে না জিজ্ঞেস করে তো পাঁচ বস্তা সাত বস্তা মাল দেওয়া যায় না, বলে তারা দেয়নি, তাদের অপরাধীটা তাই জন্য তাদেরকে মেরেছে। গাড়িটা কোথাকার ছিল, যারা যে গাড়িটা থেকে ইয়ে করছিল মুটিয়া, যার সঙ্গে কথা বলেছে? গাড়িটা আমাদের চাষিদের গাড়ি, যে গাড়িরা পণ্ডঘোষ রায়না ওই দিক থেকে মাল নিয়ে আসে সবজি গাড়ি, ওই গাড়িগুলোই ছিল। হ্যাঁ হ্যাঁ, থানায় আমরা আইসি সাহেবকে জানিয়েছি, এই চেম্বার অফ ট্রেডার্সের পক্ষ থেকে আমরা লিখিত অভিযোগ করেছি, স্যার যেটা ভালো বুঝবেন সেটা করবেন। আমার নাম চন্দ্রবিজয় যাদব, আমি চেম্বার অফ ট্রেডার্সের সাধারণ সম্পাদক। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।